حتى لا تكون فتنة ويكون الدين كله لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের সভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আমার বক্তব্য অনেক হয়েছে। আসলে এই সরকার ক্ষমতা লোভে অন্ধ এবং বধির হয়ে গেছে। সুতরাং রেজাউল হত্যার বিচার এদের কাছে চাইয়া লাভ হবে না। আমি সরকারকে স্মরণ করাই দিতে চাই, সাতমা চত্বরের ইতিহাস মানুষ ভুলে যায় নাই। সুতরাং রেজাউল হত্যার কথা মানুষ ভুলবে না। আপনারা যেমন আপনার বাবার বিচার এতদিন পার করেছেন, এই বিচারও একদিন হবে। সেই দিনের জন্য প্রস্তুত বন্ধুরা, এই সরকারকে হটিয়েই সমস্ত হত্যার জুলুমের বিচার আমাদেরকে আদায় করতে হবে। সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আগামী দিনের সকল সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার আবাহ বিষয়ক সম্পাদক মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশ সংগ্রামী সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ শাহ হুজুর, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা দেখছি বিশ্বজিৎ নামের একজন হিন্দুকে যখন টেইলার কর্মচারীকে যখন পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগেরা গুন্ডরা, তখন বিশ্বপিটার নাড়া পড়েছিল এবং সেই বিশ্বজিতের খুনিদের 17 জনকে তারা ফাঁসি দিতে বাধ্য হয়েছে। আজকে আমরা দেখছি নায়েবে নবী হাফেজ রেজাউল করিমকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের আজকে 9 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো খুনিকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। আমরা স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, একজন হাফেজে কোরআন বলে কি তার কোনো দাম নেই, তার কোনো মূল্য নেই? আজকে কেন এখন পর্যন্ত রেজাউল করিমের খুনিরা ধরা পড়েনি? আমরা স্পষ্ট ভাষায় জানিতে চাই, হাফেজ রেজাউল করিমের খুনিদের গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে, অন্যথায় সারা দেশের জনতার যে রুদ্র রোষ তৈরি হবে সেই রুদ্র রোষে এই অবৈধ সরকারের পতন হবে। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে রেজাউল করিমের খুনিদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা এই অবৈধ সরকারকে ক্ষমতা হস্তান্তর করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা দেখছি পার্শ্ববর্তীদের ভারতের হরিয়ানায় একটি মসজিদে অনুসংযোগ করা হয়েছে, সেখানে ইমাম সহ 500 জন মুসলমান নিহত হয়েছে এবং দেখছে একটি চলন্ত ট্রেনে কারা অগ্নি সংযোগ করেছে, গুলি করেছে, সেখানেও 3 জন মুসলমান নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ সরকারকে তীব্র প্রতিবাদ জানাতে হবে।
সাথে সাথে এই বিজেপি সরকার সেখানে যে অগ্রগতি সৃষ্টি করেছে সেখানে যে মুসলিম লীগের যে তারা মরণ খেলায় মেতে উঠেছে এই ভারতের উগ্রতাকে রুখে দেওয়ার জন্য ওয়াইসি সহ বিশ্বের মুসলমানদেরকে সম্মিলিত প্রতিবাদ করে তোলার উদ্যত হবেন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।